Assalamualaikum, hello everyone, welcome back to my channel. আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আলু দিয়ে ছোট মাছের ভাজির একটা পারফেক্ট রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটা কালার যেরকম সুন্দর আসে আর ভাজিটা কিন্তু অনেক ঝরঝরে হবে আর খেতেও মাশাআল্লাহ অনেক টেস্ট লাগবে। আশা করি সবার ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি আলু কুচি। দেখতেই পাচ্ছেন আমি আলুটা কিন্তু অনেক চিকন করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো আলুটা কেটে নেবেন আর অবশ্যই চিকন করে আলুগুলো কাটার চেষ্টা করবেন, তাহলে এটা টেস্ট কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আসবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 5 থেকে 6 পিস পেঁয়াজ চিকন করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। দেখে অবাক হওয়ার কিছু নেই, আমি কিন্তু এখানে শুধু কাঁচামরিচই ব্যবহার করব, অন্য কোনো মরিচ কিংবা বেশি মশলা ব্যবহার করব না। খুব অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করব আর অবশ্যই ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করব। তো কাঁচামরিচগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো। কাঁচামরিচের তরকারিতে কিন্তু এমনিতেই কালারটা একটু হালকা আসে, তো দেখে শুনে হলুদটা দিয়ে দিবেন আর অবশ্যই টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। আর আমি এখানে কিন্তু বাড়তি কোনো রকমের মশলা ব্যবহার করি নাই, দেখতেই পাচ্ছেন। আর এখানে মশলা দেওয়ার কোনো প্রয়োজনও নেই, মশলা ছাড়াই এই তরকারিটার টেস্ট অনেক ভালো আসবে। তো আমি এই সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মাখাতে হবে, তরকারিটা যত সময় নিয়ে মাখাবেন এটার টেস্ট কিন্তু তত বেশি ভালো আসবে। আমি কিন্তু এখন পর্যন্ত তেল ব্যবহার করি নাই, তেল ব্যবহার করার আগে তরকারিটা একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে এভাবে মাখিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিব তেল। আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করব। আর এই তেলটা দেওয়ার পরে আবারও কিন্তু পুনরায় ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি আগেই বলেছি এটা যত ভালোভাবে এবং যত সময় নিয়ে মাখিয়ে নেবেন এর টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে। এখন আমার মাখানো শেষ হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিব মাছ। আমি এখানে মলা মাছ এবং পুঁটি মাছ ব্যবহার করেছি আর এই মাছগুলো আমি কেটে ধুয়ে আগেই রেডি করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন মাছের পরিমাণটাও কিন্তু খুব বেশি নয়। আর এই মাছগুলো দেওয়ার পরে অবশ্যই আলতোভাবে নাড়াচাড়া দিতে হবে। তো এবার আমি এখানে দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী পানি, আর পানির পরিমাণটা অবশ্যই দেখে শুনে দিবেন যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, আর মাছ কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো আমি ঢাকনা দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম এবং রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই রান্নাটা উঠিয়ে দেওয়ার আগে অবশ্যই জেনে রাখা প্রয়োজন, এই রান্নাটা শেষ হওয়ার আগ পর্যন্ত এখানে কিন্তু নাড়াচাড়া দেওয়া যাবে না। আমি আবারও বলতেছি পুরো রান্নাটা করব, একবারও নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু তরকারিটা ঝরঝরে হবে না। আর আমি এই রান্নাটা করব একদম ঝরঝরেভাবে, সো একবারও নাড়াচাড়া দিব না। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে তরকারিটা কিন্তু আমি একবারও নাড়াচাড়া দিই নাই। তো যখন একবারে পুরোপুরি পানিটা শুকিয়ে যাবে তখন আমি তরকারিটা নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, এটা খেতেও কিন্তু অনেক টেস্টি। আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লেগেছে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।